কপিরাইট ক্লেম এলে কি চ্যানেলের ভিডিও ডিলিট হয়ে যাবে, কপিরাইট ক্লেমের জন্য কি চ্যানেলের মনিটাইজেশন বন্ধ হয়ে যাবে, কিংবা কপিরাইট ক্লেমের জন্য কি চ্যানেল ডেড হতে পারে। যখন আপনি একটি ভিডিও তৈরি করছেন তখন বাই ডিফল্ট ভিডিওটির অডিও ট্র্যাক এবং ভিডিও ট্র্যাক দুটোই কিন্তু কপিরাইট প্রোটেক্টেড হয়ে যায়। যদি কেউ আপনার ভিডিও কিংবা অডিও ট্র্যাককে অন্য কেউ আপনার পারমিশন ছাড়া ব্যবহার করেন তাহলে তার জন্য আপনি কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক দিতে পারেন। যদি আপনি কারো ভিডিওতে কপিরাইট ক্লেম করেন তাহলে আপনার কন্টেন্ট ব্যবহার করে তৈরি করা সেই ভিডিওটি যে ইনকাম জেনারেট করবে সেই ইনকাম ইউটিউব অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে। আর যদি আপনি আপনার কন্টেন্ট ব্যবহারের জন্য কাউকে কপিরাইট স্ট্রাইক দেন এবং যদি কারো চ্যানেলের মধ্যে পরপর তিনটে স্ট্রাইক 90 দিনের মধ্যে চলে আসে তাহলে তার চ্যানেল টার্মিনেট পর্যন্ত হয়ে যেতে পারে। অর্থাৎ কপিরাইট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু যেটি সম্পর্কে সমস্ত ক্রিয়েটারদের সচেতন থাকা উচিত। কিন্তু বন্ধুরা, আমরা অনেকেই জানি যে ইউটিউব শর্টস তৈরি করবার সময় আমাদের অন্যের ট্র্যাককে অধিকাংশতই ব্যবহার করতে হয় এবং এটা খুব সাধারণ বিষয়। অন্যের অডিও ট্র্যাককে ব্যবহার করে বা বিশেষ করে মোস্ট পপুলার অডিও ট্র্যাককে ব্যবহার করে প্রচুর ইউটিউব শর্টস প্রতিদিন তৈরি হয়, কিন্তু সমস্ত শর্টসের মধ্যে কিন্তু কপিরাইট স্ট্রাইক কিংবা ক্লেম কোনোটাই আসে না। আজকের ভিডিওতে সেই জন্য আমরা জানার চেষ্টা করব কীভাবে ইউটিউব শর্টস তৈরি করলে চ্যানেলে কপিরাইট ক্লেম কিংবা কপিরাইট স্ট্রাইক আসবার কোনো সম্ভাবনা থাকে না, কপিরাইট ক্লেম এলে চ্যানেল মনিটাইজ হবে কি হবে না, এই সমস্ত ধরনের প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওর মধ্যে জানার চেষ্টা করব। আর এক্ষেত্রে প্রথমেই আমরা যে বিষয়টি জানব কীভাবে ইউটিউব শর্টস তৈরি করলে চ্যানেলে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসার সম্ভাবনা থাকবে না। আমাদের ইউটিউবের তরফে ইউটিউব শর্টস তৈরি সম্পর্কে যে বিষয়টিকে খুব পরিষ্কারভাবে জানানো হয়েছে, ইউটিউবের যে হোম অ্যাপ্লিকেশন রয়েছে এই অ্যাপ্লিকেশনের মধ্যে যে শর্টস তৈরির যে ফিচারটি রয়েছে, আপনি যদি এই ফিচারের মধ্যে যান তাহলে এখান থেকে ভিডিও তৈরি করবার সময় ইউটিউবের যে লাইব্রেরি রয়েছে বিশেষ করে অডিও লাইব্রেরি রয়েছে এই অডিও লাইব্রেরি থেকে যদি আপনি সাউন্ড ট্র্যাক সিলেক্ট করে ইউটিউব শর্টস তৈরি করেন তাহলে আপনার চ্যানেলের মধ্যে কোনোভাবেই কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসবে না ইউটিউব শর্টস ভিডিওর জন্য। কিন্তু এর পরিবর্তে আপনি যদি এই একই ধরনের সাউন্ড ট্র্যাকগুলোকে থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে এডিট করে আপনি যদি ইউটিউব শর্টস হিসাবে আপলোড করেন তাহলে সেক্ষেত্রে আপনার চ্যানেলের মধ্যে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক চলে আসতে পারে। তবে যদি আপনার চ্যানেলের মধ্যে কপিরাইট ক্লেম আসে সেক্ষেত্রে শুধুমাত্র আপনি যে উপার্জন করছেন আপনার ভিডিও মারফত সেই উপার্জনটি সরাসরি সুইচ হয়ে যাবে বা চলে যাবে যার কন্টেন্ট আপনি ব্যবহার করেছেন তার কাছে, এবং এর পরিবর্তে অন্যের কন্টেন্ট ব্যবহার করবার জন্য 90 দিনের মধ্যে আপনি তিনটি কপিরাইট স্ট্রাইক পেয়ে যান তাহলে আপনার চ্যানেলটি কিন্তু শেষ পর্যন্ত টার্মিনেট পর্যন্ত হতে পারে। অর্থাৎ কপিরাইট ক্লেমের ক্ষেত্রে শুধুমাত্র আপনার চ্যানেলের মধ্যে চ্যানেলের যে রেভিনিউ বা ইনকাম সেটা বন্ধ থাকবে, কিন্তু অন্যান্য চ্যানেলের গ্রোথ বলুন বা অন্যান্য ক্ষেত্রে কোনো রকমের প্রভাব পড়বে না। কিন্তু যদি কপিরাইট স্ট্রাইক চলে আসে তাহলে আপনার চ্যানেল শেষ পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে পারমানেন্টলি। তবে স্বাভাবিকভাবে আমাদের মনে যে প্রশ্ন আসতে পারে যে ইউটিউব শর্টসে যে ট্র্যাকগুলোকে আমরা ব্যবহার করি, মোস্ট পপুলার অডিও ট্র্যাকগুলোকে আমরা ব্যবহার করি, সেই ট্র্যাকগুলোকে যখন আমরা লং ভিডিওতে ব্যবহার করি সেক্ষেত্রে বিভিন্ন রকমের কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়, যা ইউটিউব শর্টসের ক্ষেত্রে হয় না। তার পিছনে কী কারণ রয়েছে? বন্ধুরা, ব্যক্তিগতভাবে পার্সোনাল অবজারভেশনের প্রেক্ষিতে বলতে পারি ইউটিউব কিন্তু ইউটিউব শর্টসকে কখনো মনিটাইজ করেনি। বাস্তবিক বাণিজ্যিকভাবে আপনি অন্যের কন্টেন্টকে উইদাউট পারমিশনে ব্যবহার করতে পারবেন না, এবং সেই নিয়মটিকে কিন্তু ইউটিউব তার শর্টসের মধ্যে সব সময়ের জন্য মেনটেন করে চলে, আর সেই জন্য ইউটিউব শর্টস কিন্তু মনিটাইজ নয়। এর পরিবর্তে ইউটিউব শর্টস তৈরি করবার জন্য ক্রিয়েটারকে ইউটিউবের তরফে একটা অ্যাওয়ার্ড মানি গিফট করা হয়, কিন্তু কখনোই সেটা অ্যাড রেভিনিউ নয়, সেটা একটা গিফটেড অ্যামাউন্ট। আর সেই সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখাবেন নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।